মেসির শহর মায়ামিতে বসবে এবারের কোপার ফাইনাল। অন্যদিকে 20 জুন আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে শুরু হবে 2024 কোপা আমেরিকার আসর। যুক্তরাষ্ট্রের মোট 14টি শহরে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার 48তম জমজমাট আয়োজন। সম্প্রতি আয়োজক সংস্থাগুলো মিলে নির্ধারণ করল টুর্নামেন্টের ভেন্যু এবং সূচি। সেক্ষেত্রে কবে কোথায় মাঠে গড়াবে কোপার কোন ম্যাচ, তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ল্যাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই বসতে চলেছে মেসির লীগ শহরে। আসন্ন বছরে মাঠে গড়াবে কোপা আমেরিকার 48তম আসর, আর এবার এই আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে, যেখানে যুক্তরাষ্ট্রের মোট 14টি ভেন্যুতে গড়াবে ম্যাচ। এদিকে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির আয়োজক হতে যাচ্ছে দেশটি। এর আগে 2016 সালের আসরে প্রথমবারের মতো কোপার আয়োজক দেশ হয়েছিল যুক্তরাষ্ট্র। সেবার আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতেছিল চিলি। এদিকে এই টুর্নামেন্টটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানো হয়েছে এবার। ল্যাতিন আমেরিকা ছাড়াও কনফাকাফ থেকে যোগ দেবে মোট 6টি দল, আর সব মিলিয়ে মোট 16 দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এবারের কোপা আমেরিকায়। সোমবার ল্যাতিন আমেরিকা, নর্থ আমেরিকা এবং সেন্ট্রাল আমেরিকা ফুটবলের কর্মকর্তারা মিলে বৈঠকে বসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আগামী বছরের 20 জুন থেকে শুরু হয়ে 14 জুলাই পর্যন্ত চলবে আসরটি। সেখানে 16 দেশের অংশগ্রহণে মোট ম্যাচ হবে 32টি। 2024 সালের 20 জুন আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে শুরু হবে 2024 কোপা আমেরিকা আসর। অন্যদিকে 14 জুলাই ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমজমাট ফাইনাল। সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে 9 জুলাই ইস্ট রাদারফোর্ডের মেট লাইফ স্টেডিয়াম এবং 10 জুলাই শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে। জুলাইয়ের 4 তারিখ থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। হাউস্টন, আর্লিংটন, লাস ভেগাস এবং গ্ল্যান্ডেলে এই 4 ভেন্যুতে অনুষ্ঠিত হবে কোয়ার্টারের 4টি ম্যাচ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে 13 জুলাই শার্লটে। তবে টুর্নামেন্টে কে কার মুখোমুখি হবে তা জানা যাবে আগামী বৃহস্পতিবার। ওই দিনই অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা ড্র। গত মাসে কনমেবল এবং কনফাকাফ মিলে জানিয়েছিল টুর্নামেন্ট শুরু এবং শেষের তারিখ। একই সঙ্গে উদ্বোধন এবং সমাপনী তথা ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে তাও গত মাসে জানানো হয়েছিল। সোমবার বৈঠকের পর এক বিবৃতির মাধ্যমে বিস্তারিত জানানো হয়। সেখানেই 14টি স্টেডিয়ামে যে টুর্নামেন্টটি আয়োজন করা হবে সে সম্পর্কেও বলা হয়। কনফাকাফ প্রেসিডেন্ট ভিক্টর মন্টাগ্লিয়ানি বলেন যে ভেন্যুগুলো নির্ধারণ করা হয়েছে এগুলো সবই বিশ্বমানের, এখানে বসে খেলা দেখাও পছন্দ করেন দর্শক সমর্থকরা। বিশ্বকাপ এবং কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা মাঠে নামবে উদ্বোধনী ম্যাচে। তারা রয়েছে এ গ্রুপে। আটলান্টার উদ্বোধনী ম্যাচে তাদের মুখোমুখি হবে এতে থাকা 4 নম্বর দলটি। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল পড়েছে ডি গ্রুপে। 24 জুলাই প্রথম মাঠে নামবে ল্যাতিন আমেরিকান জায়ান্টরা। প্রথম ম্যাচে গ্রুপের 4 নম্বর দলের মুখোমুখি হবে তারা ইংলিওডের সোফি স্টেডিয়ামে।